শেখ হাসিনা ইস্যুতে নিজেদের অবস্থানে কোনো পরিবর্তন আনেনি দিল্লি, এমনটি জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নিয়মিত ব্রিফিংয়ে এর মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশ এবং শেখ হাসিনা ইস্যুতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোন আলাপ করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে ব্রিফিংয়ে ব্রিটেনে শেখ হাসিনার ভিসা পাওয়া ইস্যুতে কোনো তথ্য জানানো হয়নি। এরই মধ্যে বাংলাদেশ ইস্যুতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোন আলাপ করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে নতুন কোনো তথ্য নেই। শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে আগে ব্রিফ করেছেন এস জয়শঙ্কর, সেই অনুযায়ী ভারতে থাকবেন তিনি। এই ইস্যুতে এখনও দিল্লির অবস্থানের কোনো পরিবর্তন আসেনি। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলে আশাবাদের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে এই মন্তব্য করেছেন মুখপাত্র ম্যাথিউ মিলার। বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার যেসব সিদ্ধান্ত নেবে আর সেগুলোতেই বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখানো হবে বলে ওয়াশিংটন আশা করে। এ সময় শেখ হাসিনার ভিসা প্রসঙ্গে প্রশ্ন করা হলে মিলার জানিয়েছেন, এটি কনফিডেন্সিয়াল বিষয়। যুক্তরাষ্ট্রে অবস্থানরত শেখ হাসিনার ছেলে সজীব অজিতজয়ের সবশেষ ভিডিও বার্তার ব্যাপারে প্রশ্ন করা হলেও তিনি সেটি এড়িয়ে যান। বলেন, নিজ দেশের কোনো নাগরিকের বক্তব্য নিয়ে তার কোনো মন্তব্য নেই। বাংলাদেশে কি ঘটছে তার উপর আমরা নজর রাখছি। আমরা দেখেছি মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশে দীর্ঘমেয়াদে শান্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে যাচ্ছি গুলশান দুয়ে ডক্টর ইউনূসের বাসভবনের সামনে। তিনি এই মুহূর্তে বের হয়ে আসবেন এবং এসে তার গাড়িবহর প্রস্তুত আছে। তিনি বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবেন। দেখতে পাচ্ছি দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস বেরিয়ে আসছেন, তার গাড়িবহর সামনে সাজানো আছে। তিনি এই মুহূর্তে এই গাড়িতে উঠেই বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবেন আর এক ঘন্টার মধ্যেই শপথ পাঠ করানোর যেই প্রক্রিয়া সেটি শুরু হয়ে যাবে, সেই আনুষ্ঠানিকতাও শুরু হয়ে যাবার কথা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে তার বাসভবন থেকে বেরিয়ে আসলেন, সবার উদ্দেশ্যে হাত নাড়লেন তিনি। এই প্রথম হয়তো বাংলাদেশের ইতিহাসে আসলে এরকম কোনো সরকার প্রধান কিংবা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান দেখা গেল যে সাধারণ মানুষের সাথে মিশে যাচ্ছে, একাত্মতা প্রকাশ করছে। তিনি যখন বিকেলবেলা তার বাসভবনে ফিরেছিলেন তখনও আমরা দেখেছিলাম সাধারণ মানুষ এসে তার সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। তিনিও আসলে খুব সাদরেই এই বিষয়টি গ্রহণ করছিলেন, তাকে আমন্ত্রণ জানানো হচ্ছিল, অভ্যর্থনা জানানো হচ্ছিল। এই মুহূর্তে তিনি মাত্রই গাড়িতে প্রবেশ করলেন এবং তার এই গাড়িবহরের সাথে আমাদের সহকর্মীরাও আছেন এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এই সিকিউরিটির বিষয়টি বারবার আসলে উঠছে, সেটি হচ্ছে রাষ্ট্রীয় তথ্য ভবন যমুনায় যে আউটার সিকিউরিটি, সেখানেও কিন্তু প্রায় 100 জন আনসার গার্ড ব্যাটালিয়ন নিযুক্ত রয়েছে এবং এখন তিনি যে এই গাড়িবহরে যাবেন এর সাথেও সেনাবাহিনীর যে সদস্যরা তারা থাকবেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরাও থাকবেন। তিনি প্রস্তুত যাওয়ার জন্য তার গাড়িটি মাত্রই ছেড়ে গেছে এবং তার গাড়িবহরের সাথে আমাদের সহকর্মী মাহফুজ মিশুর থাকার কথা। আমরা একটু দেখে আসতে চাই মিশুর কাছে কোনো তথ্য আছে কিনা। মিশু, আপনি যদি শুনতে পেয়ে থাকেন একটু আমাদেরকে জানাবেন, যেহেতু মাত্রই রওনা দিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, বঙ্গভবনের পথে রয়েছেন তিনি। বৃষ্টি, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গাড়িবহরটি, সেই গাড়িবহরটি গুলশান দুই নম্বর হয়ে যাওয়ার যে প্রস্তুতি ছিল সেটি হয়নি, উনি উল্টো দিক দিয়ে যাচ্ছেন। আমরা তার গাড়িবহরটি ফলো করার চেষ্টা করছি এবং বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সরকারের পরিবহন পুলের একটি BMW করে তিনি যাচ্ছেন, তার সঙ্গে VVIP যে সিকিউরিটি, স্পেশাল সিকিউরিটি ফোর্স, ওই কোনোটা গিয়ে দাঁড়াই আমরা, স্পেশাল সিকিউরিটি ফোর্স, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সহ সব ধরনের উচ্চতর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূস বঙ্গভবনের দিকে রওনা করলেন। আমরা সেই গাড়িবহরটিকে দেখতে পাচ্ছি এবং গাড়ির সঙ্গে যা যা থাকে, অ্যাম্বুলেন্স, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, PGR, SSF রয়েছে এবং রাস্তার ধারেই অস্ট্রেলিয়ান হাইকমিশন, কূটনৈতিক পাড়া, সেখানে অসংখ্য মানুষ রাস্তায় দাঁড়িয়ে তাকে হাত নেড়ে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছেন। আমরা গাড়ির বহরে প্রবেশের চেষ্টা করছি এবং আমরা গাড়ির বহরে প্রবেশ করতে পেরেছি এখন পর্যন্ত। আপনি জানেন বাংলাদেশের এই ক্রান্তিকালে
অন্তর্বর্তীকালীন যে সরকার, যে সরকারের শপথটি আর মাত্র 54 মিনিট পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এরই মধ্যে ডক্টর ইউনূস তার 16 জন সারথিকে খুঁজে নিয়েছেন, যারা যাদেরকে তিনি এই প্রক্রিয়ায় যুক্ত করেছেন তাদের বেশিরভাগের সঙ্গেই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন সময়ের জানাশোনা এবং তারা বাংলাদেশের স্বক্ষেত্রে আলোচিত এবং পরিচিত মুখ। এদের ভিতরে অন্তত বেশ কয়েকজন আগেও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে সহ, এর মধ্যে শিক্ষক আছেন, এর মধ্যে পরিবেশ আইনজীবী সৈয়দ রিজওয়ানা হাসান আছেন, পররাষ্ট্র সচিব, সাবেক পররাষ্ট্র সচিব, কূটনীতিক অ্যাম্বাসেডার তৌহিদ হোসেন আছেন। ফলে যারা বলছেন আপাতত যে এটি একটা ভালো টিম ওয়ার্ক করার জন্য যে ধরনের সেট আপ দরকার সেটি আছে, এবং আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের গাড়িবহর 70 নম্বর রোড হয়ে, গুলশান দুইয়ের 70 নম্বর রোড হয়ে ভেতর দিয়ে বিশেষ নিরাপত্তায় তিনি বঙ্গভবনে যাচ্ছেন, এবং এই শপথের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস হতে যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাহী বিভাগের প্রধান। নির্বাহী বিভাগের প্রধান তিনি হতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর পদমর্যাদায়। এবং যে মুহূর্তে 1940 সালে চট্টগ্রামে জন্ম নেওয়া প্রফেসর মোহাম্মদ ইউনূসের জীবন বর্ণাঢ্যময়, তিনি প্রথম বাংলাদেশি হিসেবে 2006 সালে ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার হাতে গড়া প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি চট্টগ্রামের ওই গাড়িটা পার করতে পারলে আমরা ভালো, আমি চালক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যে প্রতিষ্ঠানটি চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে শুরু হয়েছিল এবং সেই মডেলটি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যে মডেলটি অনুষ্ঠিত হচ্ছে, সেই গ্রামীণ ব্যাংক 2006 সালে প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান এবং বাংলাদেশি ব্যক্তি হিসাবে নোবেল পুরস্কার লাভ করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ আরও 2টি পদক তিনি পেয়েছেন। বাংলাদেশের এই ফুল ব্রাইট স্কলার মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং সেখান থেকে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, পরবর্তীতে সোশ্যাল বিজনেস সহ আরও তার 2-1টি মডেল বিশ্বজুড়ে তরুণ উদ্যোক্তাদেরকে আলোড়িত করেছে। 2006 সালে একটা বিশেষ পরিস্থিতিতে এরকম রাজনৈতিক সংকটের সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে তখনও তৎকালীন সংবিধানসম্মত যে ব্যবস্থা ছিল, তত্ত্বাবধায়ক সরকার তার প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার অনুরোধ করেছিল সেই সময়ের দায়িত্বপ্রাপ্তরা, কিন্তু তিনি সেটি প্রত্যাখ্যান করেছিলেন। আমরা ক্যান্টনমেন্টের ভেতর দিয়েই আমরা যাচ্ছি সম্ভবত, হ্যাঁ বলেছিলেন আমরা এই এই গাড়িবহরটি বিজয় সরণী হয়ে সরাসরি উনি বঙ্গভবনের দিকে যাবেন, বঙ্গভবনের দিকে যাবেন। আমরা আমি একটু আমার সহকর্মী ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শপথ গ্রহণ প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হবে, সেই সরকারের ভূমিকা, কার্যক্রম এবং মেয়াদ সেগুলো নিয়ে নানা রকম আলোচনা আছে, কিন্তু সেই আলোচনার মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিতে যাচ্ছেন। এবং তিনি বনানীতে আমরা নৌবাহিনী সদর দপ্তরের ভেতর দিয়ে এসে বনানী হয়ে আমরা ধারণা করছি যে তিনি তার গাড়ির যে রুট বহর, যেটি আমরা যদি আপনারা যদি শুনতে পান ক্যান্টনমেন্টের ভেতর দিয়েই তিনি সম্ভবত প্রবেশ করবেন। আমরা জানি না আমাদেরকে সেই রাস্তায় প্রবেশ করতে দেয়া হবে কি না, আমরা চেষ্টা করছি প্রবেশের, যদি আটকে দেয় তাহলে আমাদেরকে চলে যাও আটকে যেতে হবে, অথবা আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের গাড়িবহরকে ফলো করে সেনা মালঞ্চ হয়ে চলে যাচ্ছি। ছবি নিয়ে চলে যাও কিরে ভাই, একটু কাছাকাছি থাকো, গাড়িটা কাছাকাছি থাকো। মিশু, দেখতে পাচ্ছি আমরা সেই গাড়িবহরের সাথেই আপনারা আছেন এবং ক্যান্টনমেন্টের পথ ধরেই আসলে গাড়িবহরটি বের হচ্ছে, এবং খুব সম্ভবত আমাদের সহকর্মী মাহফুজ মিশু এই গাড়িবহরের সাথে যেহেতু আছেন তিনি আসলে সেই পথ অনুসরণ করছেন। আমরা সরাসরি দেখতে পাচ্ছি বঙ্গভবনের পথে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আর বেশি সময় হাতে বাকি নেই, আর 50 মিনিট পরেই আসলে শপথ
নেয়ার কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করাবেন। এছাড়াও এই উপদেষ্টা মণ্ডলীর বাকি যেই 16 সদস্য রয়েছে সে সম্পর্কে আপনাদেরকে আবারও ধারণা দিব। তবে যেহেতু আমরা এই গাড়ি বহরের সাথে আছি, আমাদের সহকর্মী মাহফুজ মিশু আছেন। মিশু, আমরা চেষ্টা করছি আপনাদের এই পথটি অনুসরণ করবার, যদি শুনতে পেয়ে থাকেন একটু আমাদেরকে আবার একটু আলাদা করে ব্রিফ করবেন। ক্যান্টনমেন্টের পথ ধরেই তো বের হচ্ছেন আপনারা এই গাড়ি বহরের সাথে। বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জনাব হাসান আরিফ থাকছেন, বিশিষ্ট কূটনীতিক এবং বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন থাকছেন, পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান থাকছেন, নির্বাচন পর্যবেক্ষক সংস্থার একটি তার প্রধান জনাব শারমিন মুর্শিদ থাকছেন, মুক্তিযোদ্ধা বীর প্রতীক জনাব ফারুকি আজম থাকছেন, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন, তার সঙ্গে থাকছেন সুপ্রদীপ চাকমা, থাকছেন জনাব বিধান রঞ্জন, থাকছেন জনাব আফামা খালিদ হোসেন, থাকছেন উন্নয়নের বিকল্প নীতি গবেষণা প্রতিষ্ঠান উবিনিগের প্রধান মিস ফরিদা আক্তার, থাকছেন গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অথবা গ্রামীণ ব্যাংকের অন্যতম সিনিয়র কর্মকর্তা ফরিদে নূরজাহান বেগম, এবং থাকছেন এই পুরো বৈষম্য বিরোধী আন্দোলনে যে সংগঠনটি নেতৃত্ব দিয়েছে, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের যে মঞ্চ, সেই মঞ্চের দুই প্রতিনিধি নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই প্রথম বাংলাদেশে কোনো সরকার কাঠামোতে এই এত কম বয়সী অথবা সরাসরি শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি আমরা দেখতে পাচ্ছি, যেটাকে অনেকেই তারুণ্যের জয় বলছেন। অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসও সকালে যখন বিমানবন্দরে কথা বলছিলেন, সেখানে তিনি তরুণদের যে উপস্থিতির কথা বলছিলেন, তিনি যে বলছিলেন যে তরুণরাই কেন, মানে তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ, এবং তারই স্মারক হিসেবে সম্ভবত এই দুজন তরুণ প্রতিনিধিকে তিনি উপদেষ্টা পরিষদে রাখছেন। অনেকেই দেখছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন যে কেউ কেউ যে সমস্ত শিক্ষার্থীরা কোটা সংস্কার করতে এসেছিলেন তারা মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হয়ে গেলেন। কিন্তু ডক্টর ইউনূস যে স্পিডটি নিয়ে এয়ারপোর্টে কথা বলছিলেন, তিনি এই তরুণদেরকে কাছে টানার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন যে এই তরুণদের হাত ধরেই আগামীর বাংলাদেশ যেন বিনির্মিত হয় এবং বাংলাদেশের সাম্য, এবং যে সমস্ত কথা বলেই শিক্ষার্থীরা আন্দোলন করেছে, বৈষম্যহীন সাম্যের একটি বাংলাদেশ, একটি ন্যায় বিচারের বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সেই বাংলাদেশের নতুন পথ চলা শুরু হবে বলে দেশের এই তরুণ সমাজ আশা করছে এবং সেই সাথে দেশের অনেক মানুষ আশা করছে। সেই আশা কতখানি পূরণ করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই উপদেষ্টা পরিষদ নিয়ে, তার দিকে কেবল বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়া তথা সারা পৃথিবীর মানুষই আসলে তাকিয়ে আছে। আমরা যদি বলি যে এর মধ্য দিয়ে যে নতুন পথে বাংলাদেশের যাত্রা শুরু হতে যাচ্ছে, সেই যাত্রাটি কত দিনের হবে, সচরাচর বাংলাদেশের ইতিহাস বলে যে সচরাচর এর আগে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা না থাকলেও নির্বাচন কেন্দ্রিক একটা সরকার ব্যবস্থা ছিল 1990-এ, 7-8 দলের রূপরেখার পরে বিচারপতি শাহাবুদ্দিন যে সরকারটি নিয়েছিলেন সেটিকে অস্থায়ী রাষ্ট্রপতি বলা হতো। তারপরে সংবিধানের অনুযায়ী যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল সেটির নির্ধারিত মেয়াদ ছিল 3 মাস। কিন্তু আমাদের স্মরণে আছে 2006-07 সালে জরুরি অবস্থা জারির পর বহুল আলোচিত 111-এর পরে কিন্তু সেই সরকারটির মেয়াদ প্রায় 2 বছরেরও বেশি সময় হয়ে গেছিল। এবার এই বাস্তবতায় ঠিক কতদিনের জন্য ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকারটি শপথ নিতে যাচ্ছে এখন বঙ্গভবনের উদ্দেশ্যে, আমরা বিজয় সরণী পার হয়েছি। রাস্তা VVIP-র জন্য যে প্রোটোকল থাকে সর্বোচ্চ সেই প্রোটোকল দিয়েই গাড়ি যাচ্ছে। সেই সরকারের মেয়াদ কতদিন হবে সেটি নিয়ে নানা রকম ধোয়াশা থাকলেও সেটি এখন আমরা কেউ স্পষ্ট না, কিন্তু শিক্ষার্থী বা আন্দোলনকারী যারা ছিলেন আমরা দেখছি তারা রাস্তায় এখনও ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন, যে আন্দোলনকারীরা যে ইয়ে করছেন সেটি অনুযায়ী তাদের প্রত্যাশা বা তারা যেটি নিয়ে বার্গেন করেছেন, তারা যেটি নিয়ে তোড়জোড় করেছেন রাষ্ট্রপতি এবং তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে, আমরা জানতে পেরেছি যে তারা কমপক্ষে 3 বছর মেয়াদী একটি সরকার ব্যবস্থা চান, কারণ তারা রাষ্ট্র সংস্কারের একটি রূপরেখা দিয়েছেন। ফলে স্বভাবতই রাজনৈতিক দলগুলো সেটি নিয়ে তাদের কী প্রতিক্রিয়া হয় সেটি নিঃসন্দেহে দেখবার বিষয়, কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনের পর গতকালকে বিএনপি
বিএনপি চেয়ারপারসন সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা যে বক্তব্য দিয়েছেন সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করেই কিন্তু বলেছেন যে এই সরকারকে খুব দ্রুততম সময়েই তারা আসলে নির্বাচন চান, যেটি রাজনৈতিক দলগুলো হয়তো চাইবে। কিন্তু শিক্ষার্থীদের নেতৃত্বে গঠিত অথবা শিক্ষার্থীদের আন্দোলনের ফলে গঠিত যে নতুন সরকারটি শপথ নিতে যাচ্ছে তার মেয়াদ নিয়ে একটা ধোঁয়াশা এখনো থেকেই যাচ্ছে। আমরা দেখেছি এরই মধ্যে কিন্তু এই সরকারকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যাচ্ছেন সেটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র স্বাগত জানিয়েছেন। এবং আপনি জানেন যে আগে থেকেই পশ্চিমা বিশ্বে বা আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়তি একটা গ্রহণযোগ্যতা রয়েছে, ফলে তিনি তার সেই গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে সেটিকে দেশের বিনির্মাণে, দেশের বর্তমান যে সমস্ত সংকট রয়েছে সেটা আইন শৃঙ্খলাজনিত হোক, অর্থনৈতিক রাজনৈতিক সংকট, সেই সংকট কতখানি পরিপক্কভাবে কতখানি টেকসইভাবে সামাল দিতে পারেন সেটি কিন্তু একটি বড় চ্যালেঞ্জের চ্যালেঞ্জের বিষয়। এবং 84 বছর বয়সে সরকার প্রধানের যে দায়িত্ব প্রফেসর ইউনূস নিতে যাচ্ছেন তার জীবনে কিন্তু অনেক সফলতার গল্প, নোবেল পুরস্কার থেকে শুরু করে আমরা সাত রাস্তা দিয়ে এখন বিজয় সরণির সাত রাস্তা দিয়ে আমরা বঙ্গভবনের দিকে এই গাড়িবহরটি যাচ্ছে, আমরা চলে যেতে চাই যেভাবে যাচ্ছি। এবং সেই চ্যালেঞ্জে যদি কোনো কারণে ডক্টর ইউনূস সফল না হন তাহলে ডক্টর ইউনূস যেটি বলেছেন সকালেও যে শিক্ষার্থীদের যে চলমান আন্দোলনটি ছিল যে আন্দোলনের ফলাফল হিসেবে ডক্টর ইউনূসকে তারা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি এবং তিন বাহিনী প্রধানের সঙ্গে তাদের যে বৈঠক সেটি করে তারা প্রধান উপদেষ্টা হিসেবে চূড়ান্ত করেছেন, সেই স্বপ্ন বা সেই লক্ষ্যটি অথবা সেই পরিকল্পনাটি হয়তোবা প্রশ্নবিদ্ধ হতে পারে, ভেস্তে যেতে পারে। ফলে আজকে একটা ঐতিহাসিক ক্ষণ, অনেকেই মনে করছেন যে এটির মধ্য দিয়ে একটা নতুন পথে যাত্রা শুরু হবে। গত কয়েকদিনে শিক্ষার্থী আন্দোলনের সময় পুলিশের সঙ্গে ছাত্র জনতার যে সংঘর্ষ, গোলাগুলি, পুলিশের পক্ষ থেকে যে গুলি নিক্ষেপ করেছে সেটি নিয়ে পুলিশ বাহিনীর ভিতরে নানা ধরনের যে এক ধরনের সংকট তৈরি হয়েছে সেটি কাটবে। গত কয়েকদিনে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় নানা রকম লুটপাট এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলার যে অভিযোগ সেগুলোর কথা ডক্টর মোহাম্মদ ইউনূস সকালে স্পষ্ট করেছেন। স্পষ্ট করে তিনি বলেছেন যে একটা সব ধরনের সহিংসতা মুক্ত একটা বাংলাদেশ গড়তে হবে এবং সেটাই ছিল তারুণ্যের স্বপ্ন, সেই স্বপ্নটিকে নিয়েই তিনি কাজ করছেন। এবং তরুণরা বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সেই কাজটি করছেন তার বড় প্রমাণ হচ্ছে তিনি তরুণদেরকে অগ্রাধিকারে রাখতে চান এবং অগ্রাধিকারে রাখতে চান বলেই দুজন শিক্ষার্থীকে তিনি তার ক্যাবিনেট বা উপদেষ্টা পরিষদে রাখতে চান। আমরা আমার ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো আর 5-7 মিনিটের মধ্যেই বঙ্গভবনে প্রবেশ করবেন, তিনি একটি BMW গাড়িতে করে সরকারি পরিবহন পুলিশের গাড়িতে যাবেন। আমার ধারণা 7 থেকে আরও অন্তত 10 মিনিট সময় লাগবে। আমার সহকর্মী ভাস্কর ভাদুরী বঙ্গভবন অপেক্ষা করছেন সেখানে, নিশ্চয়ই এরই মধ্যে অন্যরাও প্রবেশ করেছেন অন্য উপদেষ্টারা। আমি একটু ভাস্কর ভাদুরীর কাছে যাব, তার আগে একটু 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 যেটি বলে আমি ছাড়তে চাই সেটি হচ্ছে যে তার তরুণ প্রতিনিধিদের সঙ্গে কথা হচ্ছিল বিমানবন্দরের রাস্তা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ির সামনে, তাদের সেই প্রত্যাশার জায়গাটি খুবই পরিষ্কার যে স্বপ্নটি তারা দেখেছেন সেই স্বপ্নটি যেন পূরণ হয়। আমি আমার সহকর্মী ভাস্কর ভাদুরীর কাছে যেতে চাই। ভাস্কর ভাদুরী, আপনাদেরকে জানাবেন বঙ্গভবনের পরিস্থিতি। ভাস্কর, আমাদের ফিটটা থাকে মিশু, যে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পুরো দেশ অপেক্ষা করছে, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যে আমন্ত্রিত অতিথিবৃন্দ, সেই আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রায় সকলে কিন্তু ইতিমধ্যে বঙ্গভবনের যে দরবার হল সে দরবার হলে ইতিমধ্যে পৌঁছে গেছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছি আমরা আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে। আমরা এখানে যতটুকু দেখতে পাচ্ছি এবং ধারণা করছি এখন পর্যন্ত 1000-এরও বেশি আমন্ত্রিত অতিথি কিন্তু বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেছে। দেখতেই পাচ্ছেন এই মাঝখানে
সামরিক কর্মকর্তারা রয়েছে, বেসামরিক কর্মকর্তারা রয়েছে, এবং একই সাথে এই যে নতুন কি অন্তর্বর্তীকালীন সরকার যে গঠন করতে যাওয়া হচ্ছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক বিন্দু, আমরা এক অর্থে বলতে পারি বাংলাদেশে কাজ করছে এমন বিভিন্ন দেশের কূটনৈতিক বিন্দুর কূটনৈতিক মিশনের প্রায় সকলেই কিন্তু এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন। এবং বেশ বড় একটি অংশ যেটা উল্লেখ করার মতো সেটা বলবো যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তাদের প্রায় বেশ বড় একটি অংশকে আমরা দেখতে পাচ্ছি, এবং সকলেই অপেক্ষা করছেন যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠন করা হবে, সেই শপথ সরকার গঠনের মূল আনুষ্ঠানিকতা কখন শুরু হবে। সকাল থেকে কিন্তু আমরা বলছিলাম যে আজকে রাত 8টায় যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি এই আনুষ্ঠানিকতা কিছুটা পিছিয়েছে, হয়তো বা 9টা নাগাদ এই অনুষ্ঠানটি শুরু করা হবে। বঙ্গভবনের বিভিন্ন সূত্রে আমরা তেমনটি নিশ্চিত হতে পেরেছি। দেখতেই পাচ্ছেন যে আমন্ত্রিত অতিথি যে পরিমাণ আশা করা হয়েছিল তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণ অংশগ্রহণ আমরা লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে বলা যায় বঙ্গভবনের যে দরবার হল, সে দরবার হল এক কথায় কানায় কানায় পরিপূর্ণ দেশি এবং বিদেশি অতিথিদের সমন্বয়ে। সহকর্মীদের মাধ্যমে আপনারা জানছিলেন যে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে নিরাপত্তা প্রোটোকলে কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর শান্তিতুন্ন বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস, এবং তারা ক্যামেরার মাধ্যমে দেখাতে চাচ্ছে যে ছাত্রদের মাধ্যমে এই বিক্ষোভের শুরু, সেই ছাত্র জনতাদের বিক্ষোভের অন্যতম নেতৃত্বদানকারী যে সকল সমন্বয়করা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করছেন, এবং তারা বেশ কয়েকটি পোস্টারে তাদেরকে নিয়ে আসা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদের আন্দোলনের কারণে পুরো দেশ একই সাথে কেঁপে উঠেছিল, এবং ছাত্রদের বিরুদ্ধে অন্যায় এবং নির্যাতন চালানোর জন্য সবশেষ আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, সেই ছাত্রদের ছোট্ট একটা অংশ যারা বিভিন্নভাবে অবদান রাখতে পেরেছেন, সমন্বয়কের ভূমিকা পালন করে তাদের প্রায় অধিকাংশদেরই কিন্তু নিয়ে আসা হচ্ছে বঙ্গভবনের দরবার হলে। এবং পরিস্থিতি এমন যে বঙ্গভবনের এই দরবার হলে এসে তারা ঠিক নির্ধারিত তাদের জন্য কোন স্থানটি রাখা হয়েছে সেই স্থানটি তাদেরকে খুঁজে পেতে বেশ কিছুটা কষ্ট হচ্ছে। আমি যদি আপনাদের সেই তাদের আসার যে সিরিয়াল, সেই সিরিয়ালটি দেখাই, আমার ক্যামেরা পার্সনকে বলি যে মূল যে প্রবেশ পথ সেই পুরো এক সারি ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা সকলে মিলে একসাথে কিন্তু বঙ্গভবনের যে দরবার হল, সেই দরবার হলে সারিবদ্ধভাবে প্রবেশের চেষ্টা করছেন। বৃষ্টির মাধ্যমে কিন্তু বোঝা যায় যে সকাল থেকে আমরা যেমনটি জানাচ্ছিলাম যে ছাত্র জনতার বিক্ষোভের মাধ্যমে সবশেষ যে আওয়ামী লীগ সরকার, সেই আওয়ামী লীগ সরকার যে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল মূলত সেই ছাত্র এবং জনতার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই যে অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার কিন্তু শপথ গ্রহণ করতে যাচ্ছে, অর্থাৎ তাদেরকে সাথে নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করা হবে বলে আমরা আশা করছি। এর আগে আমরা যেমনটি জানতে পেরেছি যে আজকের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যক্তি কিন্তু খুবই কম সময়, আমরা সবশেষ যতটুকু শুনতে পেরেছি যে 14 মিনিটের ব্যক্তি। প্রথমে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে, এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের পর প্রথমেই প্রথম উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি প্রধান উপদেষ্টা হিসেবে করবেন, এবং তার পরবর্তীতে তার যে 16 জন যে সদস্য রয়েছে উপদেষ্টা মণ্ডলীতে তাদেরকে উপদেষ্টা হিসেবে তারা কিন্তু একসাথে শপথ গ্রহণ করবেন, এবং তাদের সম্মিলিত সেই শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আপ্যায়নের যে ব্যবস্থা, সেই আপন ব্যবস্থা শেষেই কিন্তু আজকের অনুষ্ঠান শেষ বলে ঘোষণা করা হবে। বৃষ্টি এখানে একটু জানিয়ে দিতে চাচ্ছি যে সকল উপদেষ্টারা আসবে এবং যে সকল উপদেষ্টাদেরকে আমরা বিভিন্ন গণমাধ্যমের সূত্র ধরে নিশ্চিত হতে পেরেছি তারা কিন্তু এখন পর্যন্ত প্রবেশ করেননি বঙ্গভবনের দরবার হলে। তবে যতদূর আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে নিশ্চিত হতে পেরেছি তারা হয়তো বা আর 5 থেকে 10 মিনিট
পরবর্তী সরকার গ্রহণের জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার জন্য তারা সকালে বঙ্গভবনের দরবারে উপস্থিত হতে যাচ্ছেন। আমরা যদি পুরো চিত্রটি একটু দেখাই, বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব এবং একই সাথে সম্মানিতের বিশিষ্ট ব্যবসায়ী থেকে শুরু করে যারা রয়েছেন তারা সকলেই কিন্তু আজকের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে বঙ্গভবন দ্বারা আমন্ত্রিত হয়েছেন এবং তারা নির্ধারিত সময়ের আগেই যে অনুষ্ঠান স্থল সেই অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন। মূলত আজকের যে কার্যক্রম সেই কার্যক্রমের অংশগ্রহণ করার জন্য সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন, কারণ আপনি জানেন যে গতকাল থেকে একটি বিষয় চলছিল যে ঠিক কবে এবং কখন নাগাদ আজকের যে সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং সেই সরকার গঠন করলে গতকাল কিন্তু আমরা নিশ্চিত হয়েছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে কিন্তু শপথ নেবেন, কিন্তু কে তার উপদেষ্টা দলে থাকতে যাচ্ছেন, কারা হতে যাচ্ছেন এবং কে কি দায়িত্ব পেতে যাচ্ছেন সেই বিষয়টি কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত আজ দুপুর পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিত হতে পারিনি, কিন্তু সব ধরনের যে শঙ্কা সেই সব ধরনের শঙ্কাকে পিছনে ফেলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টাদের নাম ঘোষণা করা হয়েছে এবং সেই ঘোষণার অংশ হিসেবেই তারা কিছুক্ষণের মধ্যে কিন্তু বঙ্গভবনের দরবার হলে সেই আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তাদের সকলের উদ্দেশ্যে বাসভবনের উদ্দেশ্যে গাড়ি পাঠানো হয়েছে এবং সেই গাড়ি সহযোগে হয়তো বা 10 মিনিটের মাঝে অন্তর্বর্তীকালে যারা দায়িত্ব পেতে যাচ্ছেন তারা হয়তো বা শপথ গ্রহণ করবেন। একটু যদিও ইতিমধ্যে সকলে জেনেছেন আমরা প্রথম তালিকায় প্রথমে নাম দেখতে জনাব সালাউদ্দিন আহমেদ, দ্বিতীয় হিসেবে আমরা নাম দেখতে পাচ্ছি ডক্টর আসিফ নজ, চতুর্থ হিসেবে আছেন জনাব হাসান আলিফ, পঞ্চমে আমরা দেখতে পাচ্ছি জনাব তৌহিদ হোসেন, ষষ্ঠতে আছেন রিজওয়ানা হাসান, সপ্তমে এই নামটি রয়েছে শারমিন মুর্শিদ, অষ্টমে আছেন জনাব ফারুক, আমরা দেখতে পাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, যিনি দীর্ঘদিন ধরে বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের যে রাজনৈতিক সম্পর্ক সেই রাজনৈতিক সম্পর্ক নিয়ে বিভিন্ন গণমাধ্যমে কথা বলে অনেকটা গণমাধ্যম ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন এবং তার পাশাপাশি আমরা দরবার হলের যে ভিতরের পরিবেশ সেটি তো আমরা দেখছিলাম ভাস্কর ভাদুরী, কিন্তু ইতোমধ্যে বঙ্গভবনের খুব কাছেই পৌঁছে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেই যে মহেন্দ্র খনের অপেক্ষা সবাই তাকিয়ে আছেন যে এদিকে আর মাত্র 30 মিনিটের অপেক্ষা, এবং আপনি যেমনটি বললেন এই যে শপথ পাঠ করানোর যেই আনুষ্ঠানিকতা সেটি আসলে কম সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে, অর্থাৎ 15 মিনিটের মধ্যেই হয়তো সম্পন্ন করা হবে। ইতোমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী যেই গাড়িবহরটি সেটি কিন্তু বঙ্গভবনের খুব কাছে পৌঁছে গেছে, খুব কম সময়ের মধ্যে তিনি সেখানে পৌঁছে যাবেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বঙ্গভবনের ভেতরে দরবার হলে যেই অতিথিবৃন্দ আছেন ইতোমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন, দুইজনের কথা বিশেষভাবে বলতেই হয় যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন, তার মধ্যে অন্যতম আলোচিত মোহাম্মদ নাহিদ ইসলাম, তিনি এই 17 সদস্যের বিশিষ্ট যে উপদেষ্টা মণ্ডলী তার মধ্যে আছেন, তার সাথে আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা মাত্রই দেখছিলাম মোহাম্মদ নাহিদ ইসলাম সেখানে উপস্থিত আছেন, এছাড়াও উপস্থিত আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত 40 জনের একটি টিমও সেখানে পৌঁছে গেছেন। সেখানে পৌঁছেছেন আওয়ামী লীগ বাদে বাকি যে সকল রাজনৈতিক দল রয়েছে তার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমরা দেখেছি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীর যে গণ্যমান্য কর্মকর্তারা আছেন তারাও সেখানে পৌঁছেছেন। আসলে বলাই চলে মোদ্দা কথা বঙ্গভবন প্রস্তুত, সকল আনুষ্ঠানিকতার জন্য সব ধরনের যেই
প্রস্তুতি সেটি সম্পন্ন হয়েছে বঙ্গভবনের বাইরে, এখন শুধুমাত্র অপেক্ষা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী যেই গাড়িবহর সেটি ইতোমধ্যেই প্রবেশ করবে এবং সেখানে যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি একেবারে নিরাপত্তার চাদরেই বঙ্গভবনের চারদিক ঢেকে ফেলা হয়েছে এবং বঙ্গভবনের ভেতরে দরবার হলে 1200 জন অতিথিবৃন্দ ইতোমধ্যেই এসে পৌঁছেছেন এবং উপদেষ্টা মণ্ডলীর বাকি যে সদস্য রয়েছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া বাকি যে 16 সদস্য রয়েছে তাদের মধ্যেও অনেকেই এসে ইতোমধ্যেই উপস্থিত আছেন বঙ্গভবনের দরবার হলে। এবং আমরা যেমনটি আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরীর মাধ্যমে জানলাম, এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন, তাদের পক্ষ থেকে যেই 40 সদস্যের একটি দল তারাও ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন। ভাস্কর, আমরা আপনাকে শুনবার চেষ্টা করছি, বঙ্গভবনের দরবার হলে আপনি একটু আমাদেরকে জানাবেন। আমরা মাত্র মোহাম্মদ নাহিদ ইসলামকে দেখেছি, আসিফ মোহাম্মদ, সজীব ভুঁইয়াকে দেখেছি, এছাড়া বাকি যেই সদস্যরা আছে উপদেষ্টা মণ্ডলীর তাদের মধ্যে কারা কারা পৌঁছেছে কিংবা সবাই পৌঁছেছে কিনা। আরেকটি বিষয় জানতে পেলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস ইতোমধ্যে খুব কাছাকাছি চলে এসেছে বঙ্গভবনের, কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি প্রবেশ করবেন। ভাস্কর, আমরাও নিশ্চিত হতে পেরেছি আমাদের যে সকল সহকর্মীরা রয়েছে সে সকল সহকর্মীর মাঝে যে প্রধান উপদেষ্টার গাড়িবহর এবং তার সাথে তার কিছুটা আগে যারা ছিলেন যে তার উপদেষ্টা দলের অর্থাৎ রানিং মেট যারা রয়েছে তাদের গাড়িবহরও ধীরে ধীরে গণভবনের দরবার হলের দিকে আসতে শুরু করে। দরবার হলে প্রবেশের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু যে রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের নিরাপত্তা ধাপ, সেই সব কিছু পার করে হয়তোবা কিছুটা সময় লাগবে এবং সে অনুযায়ী কিন্তু আমরা বলতে পারি আরও 15 মিনিট পর যে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। আমি প্রথমেই ক্যামেরার মাধ্যমে আবারও দেখাতে চাচ্ছি যে ছাত্রদের বিক্ষোভে যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিলেন তাদের একটা বড় অংশ কিন্তু বঙ্গভবনের দরবার হলে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এবং আপনি জানেন যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোন ছাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কমিটি অন্তর্বর্তীকালীন সরকার সেখানে উপদেষ্টা হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছে। এক্ষেত্রে দুইজন মিলে তারা আজকে যে একটি ইতিহাস তৈরি করলো সেই ইতিহাস অবশ্যই এবং বাংলাদেশের শিক্ষার্থী সমাজের পক্ষ থেকে যে সকল দাবি, তরুণ সমাজের যে সকল দাবি এবং বাংলাদেশকে সামনের পানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সকল প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেই সব ধরনের প্রতিবন্ধকতা উৎসে তারা যেমন ছাত্র বিক্ষোভের বিপরীত যত ধরনের প্রতিবন্ধকতা ছিল সবগুলো পার করে যেমন আজকে তারা তাদের দাবি সফলভাবে করেছে, একই রকমভাবে বাংলাদেশকেও তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এমনটি কিন্তু আশা করছেন উপস্থিত যে সকল ছাত্র ছাত্রী তরুণ শিক্ষার্থী রয়েছে তাদের সকলে। তার পাশাপাশি এখন যদি দেখি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বক্তব্য, বৃষ্টি আপনি জানেন যে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাথে আলোচনা বলেন অথবা তাদের মতামত এই সব কিছুর উপর ভিত্তি করেই তারা কি চাচ্ছেন এই সব কিছুর উপর ভিত্তি করে আজ যে উপদেষ্টা পরিষদ সেই উপদেষ্টা পরিষদ কিন্তু গঠন করা হচ্ছে এবং সেইভাবেই সম্মিলিতভাবে কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। একটু যদি পেছনে ফিরে যাই যে গত 5 তারিখ যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে ছাত্র জনতার বিক্ষুব্ধ সংগ্রামের মধ্যে আন্দোলনের মধ্যে দিয়ে সেই আন্দোলনের পরবর্তী সময়ে পরদিনে কিন্তু ছাত্রদের 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয় ছাত্র সমাজের পক্ষ থেকে এবং তাদের আলটিমেটাম ছিল যে 24 ঘন্টার মধ্যে দ্বাদশ জাতীয় সংসদটি বিলুপ্ত করা হবে। সেই সংসদ যখন বিলুপ্ত করা হয় সেই সংসদ বিলুপ্ত করার পরবর্তীতেই কিন্তু ছাত্র সমাজের পক্ষ থেকে আরও একটি দাবি জানানো হয় যে তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্বের প্রতিটি দেশে সমভাবে গ্রহণযোগ্য যে উপদেষ্টা হিসেবে
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে তারা কিন্তু দাবি জানিয়েছিলেন এবং তাদের পক্ষ থেকেই কিন্তু এই দাবিটি উঠানো হয়েছিল যে বিশ্বের মাঝে পরিচিত এবং একমাত্র বাংলাদেশি হিসেবে যিনি শান্তিতে নোবেল পেয়েছেন সেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে, যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম কিন্তু তাদের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল এবং তাদের সেই প্রস্তাবের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু বেছে নেওয়া হয়েছে। এখানে একটি বিষয় যে বয়সে তরুণ অথবা ছাত্রদের যে দাবি এবং দাবি পরবর্তী রাষ্ট্রযন্ত্র মেনে নেবে কি, কিন্তু ছাত্রদের যে দাবি এবং দাবি পরবর্তী যে আন্দোলনের অন্যতম আরেকটি যে চাহিদা তার নাম হিসেবে কিন্তু এসেছিল ডক্টর মোহাম্মদ নোবেলজয়ী, ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম। সেক্ষেত্রে সব ধরনের রাজনৈতিক দল যারা রয়েছে তারা সকলে কিন্তু এই বিষয়ে সম্মতি জানিয়েছেন এবং সেই সম্মতি প্রদান শেষে কিন্তু আজকের যে শপথ গ্রহণ সেই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম যে বিএনপির রাজনীতি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমন তাদের একটি বড় অংশ এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমরা দেখতে পেয়েছি আন্দালিব রহমান পার্থকে, অন্যান্য রাজনৈতিক দলের কথা যদি বলতে চাই শরীফ নুরুল আম্বিয়া যিনি এসেছেন তাকে আমরা দেখতে পাচ্ছি দূর থেকে, তার পাশাপাশি বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক বৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশের মানুষ তাদের মাঝে অন্যতম রয়েছেন, যারা ব্যবসায়ী সমিতি জামাতে ইসলামের প্রতিনিধি দল আমরা দেখতে পেয়েছি, হেফাজতে ইসলামের যে প্রতিনিধি দল তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। মূলত বলা যায় বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে সকলে মিলে সামনে এগিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের যে একটি আশা সেই আশার প্রতিফলন হিসেবে কিন্তু সেই আশার প্রতিফলন আজকে আমরা বঙ্গভবনের দরবার হলে কিন্তু দেখতে পাচ্ছি। কারণ আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আজ দুপুর 2:10 তিনি যখন বাংলাদেশের মাঠে স্পর্শ করেন তার পরবর্তীতে তাকে কিন্তু সাংবাদিকরা ঘিরে ধরে এবং গণমাধ্যমে তিনি যখন জানিয়েছিলেন তিনি কিন্তু সবার আগে দুটি কথা বলেছিলেন। তার প্রথম কথা হিসেবে কিন্তু তিনি জানিয়েছিলেন যেভাবেই হোক যে বর্তমান সময়ে দেশে যে একটি সহিংস এবং অরাজক পরিস্থিতি বিরাজ করছে সেই অরাজক পরিস্থিতি সবার আগে বন্ধ করতে হবে এবং তার পাশাপাশি যদি তাকে প্রয়োজন হয় তাহলে তাকে জনগণ এবং সেটা যদি না হয় তাহলে কিন্তু তিনি এই পদে থাকবেন না, যে যদি তাকে পছন্দ হয় তাহলে তার কথা শুনতে এবং সেটা যদি না হয় তাহলে কিন্তু তিনি, এই বিষয়টির উপর ভিত্তি করে কিন্তু বোঝা যাচ্ছে যে বৃষ্টি যে ক্ষমতার রাজনীতির যে দ্বন্দ্বগুলো ছিল সেই রাজনীতির দ্বন্দ্ব হয়তো বা এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে মিটবে বলে আশা করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং তাদের যে বক্তব্য সেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বক্তব্যের সাথে যে সকল উপদেষ্টাগণ সাধারণত উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিচ্ছেন আজকে তাদের সঙ্গে আমরা মূল আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাওয়ার পরে কথা বলবো, তাদের মাধ্যমে কথা বলার সময় হয়তো আমরা বুঝতে পারবো যে তাদের দৃষ্টিকোণ কি। আর তৃতীয়ত রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যে বিষয়টি আমরা সামনে নিয়ে আসতে যাচ্ছি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন থাকবে, শুরুতে যে বিষয়টি বলতে চাচ্ছি যে বিভিন্ন দলের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে 3 এবং অনেকে কোনো ধরনের নির্ধারিত সময়সীমা উল্লেখ না করে বলতে চাচ্ছে যে যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের যে ভোটের অধিকার সেই ভোটের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। সেক্ষেত্রে শিক্ষার্থীদের পক্ষে কিন্তু একটু বিপরীত কথা বলা হচ্ছে, তাদের আশা যে এই যে সরকারি সেই সরকার 3-5 মেয়াদ যেন থাকে এবং তাতেই দেশের যে একটি সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো ফিরে আসবে বলে তারা আশা করছেন। এই যে একটি বিভেদ অথবা মতানৈক্য যেটাই বলি না কেন যে নির্দলীয় সরকারের যে সময়সীমা সেই সময়সীমা কতদিন থাকবে তা হয়তো বা দুই পক্ষের মাধ্যমে আলোচনা অথবা তাদের সাথে বিভিন্ন পক্ষের মতামতের ভিত্তিতে যে
সময়সীমা, সেই সময়সীমা যাতে কোনোভাবে দেশের অস্থিতিশীল অবস্থা তৈরির ক্ষেত্রে সহায়ক না হয় সে বিষয়ে সকল পক্ষ ভূমিকা রাখবে বলে সকলে এখানে যে সকল আমন্ত্রিত অতিথিরা রয়েছেন তারা কিন্তু আশা করছেন। বিশেষ আপনার সাথে যখন কথা বলছি সেই কথাও বলা অনুযায়ী আমরা সবশেষ যে প্রস্তুতি সেই প্রস্তুতি দেখে কিন্তু মনে হচ্ছে আর খুব একটা বেশি দেরি নেই যে মূল আনুষ্ঠানিকতা শুরু হতে। বঙ্গভবনের যে সকল কর্মকর্তারা রয়েছেন তারা ইতিমধ্যেই বেশ খানিকটা তাদেরকে দেখা যাচ্ছে দ্রুততম পরিস্থিতিতে নিজেদের যে শেষ আয়োজন শেষ আয়োজনটি সম্পন্ন করতে, এবং একই সাথে মহামান্য রাষ্ট্রপতি আসার পর যে নিরাপত্তা ব্যবস্থাটা সেই নিরাপত্তা ব্যবস্থাটা সকলে কিন্তু পরখ করে নেওয়ার চেষ্টা করছেন। একটু আগে আমাদের যে সকল সহকর্মী রয়েছেন সেই সহকর্মী আলমগীর স্বপনের মাধ্যমে কিন্তু আমরা নিশ্চিত হতে পেলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই বঙ্গভবনে প্রবেশ করেছেন এবং অন্যান্য যে সকল উপদেষ্টা রয়েছেন তারা কিন্তু একে একে বঙ্গভবনে প্রবেশ করা শুরু করেছেন। সে হিসেবে বলতেই হয় যে ঘড়ির কাঠের হিসেবে সর্বোচ্চ আর 10 মিনিটের মাঝেই মূল যে আনুষ্ঠানিকতা সেই মূল আনুষ্ঠানিকতা শুরু করা হবে। এখন বিষয়টি হয়েছে মূল আনুষ্ঠানিকতা শেষ সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হলে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু বঙ্গভবনের দরবার হলে এসে প্রবেশ করবেন। আজকের অনুষ্ঠানে কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম যে প্রথমে আমরা শুনতে পারছিলাম যে 400 থেকে 450 অতিথিকে কিন্তু বঙ্গভবনের দরবার হলে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে, কিন্তু পরবর্তীতে বিকেল 6টা নাগাদ আমরা সেই সংখ্যাটা কিন্তু শুনতে পেয়েছিলাম 600 থেকে 650। কিন্তু এই মুহূর্তে আমরা যা দেখে মনে হচ্ছে যে বঙ্গভবনের দরবার বঙ্গভবনের এই দরবার হলে অন্তত পক্ষে 1200 মানুষেরও বেশি অংশগ্রহণ রয়েছে এবং সব ধরনের শ্রেণী পেশা থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশের বিভিন্ন পেশার মানুষ থেকে মানুষজন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে এখানে যারা আমন্ত্রণ পেয়েছেন তারা কিন্তু সকলেই এসে এখানে অংশগ্রহণ করছেন, অর্থাৎ তারা কেউ কিন্তু এই সুযোগটি মিস করতে চাচ্ছেন না যাতে পরবর্তীতে একটি ইতিহাসের অংশ হিসেবে তারা বঙ্গভবনের দরবার হলে যে নির্দলীয় সরকারের উপদেষ্টা পরিষদের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠান অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা উপস্থিত থেকে ইতিহাসের অংশ হতে চাচ্ছেন। বৃষ্টি আপনার মনে আছে কি না যখন যেদিন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে তার একদিন পর মূলত মহামান্য রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদকে বিলুপ্ত করে একটি বিজ্ঞপ্তি জারি করেন এবং একই সাথে তিনি আরও দুটি সিদ্ধান্তের কথা সেদিন দেশবাসীকে জানিয়েছিলেন, যার দ্বিতীয়টি ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তৃতীয়টি ছিল 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ঐতিহাসিক ছাত্র আন্দোলনে অংশ নিয়ে যে সকল শিক্ষার্থীরা পুলিশের মাধ্যমে যে জেলে গিয়েছেন তাদের সকলের মুক্তি নিশ্চিত, এবং একই সাথে এই সময়সীমার ভেতরে যে বা যারা বিভিন্ন মামলায় রাজনৈতিক মামলায় হয়রানির শিকার হয়ে জেল খেটেছেন তাদেরকেও কিন্তু মুক্তির নির্দেশ দেওয়া হয়। মূলত সেই প্রেক্ষিতে তখন থেকেই কিন্তু সব ধরনের পক্ষ এবং একই সাথে বিভিন্ন রাজনৈতিক দল অনেকটাই আশাবাদী হয়ে যাচ্ছিলেন যে যত দ্রুত সম্ভব এই যে এই অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। মূলত তার প্রেক্ষিতেই ছাত্র সমাজের পক্ষ থেকে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রধান সমন্বয়করা রয়েছেন তারা কিন্তু সকলে একটি আলটিমেটাম দিয়েছিলেন, সেই আলটিমেটামটা ছিল যে 24 ঘন্টার মাঝে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিতে হবে এবং তার পরবর্তীতে যে অবশ্যই নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা চেয়েছিলেন। মূলত তাদের এই দুটি দাবি মেনে নেওয়ার মাধ্যমেই ছাত্র সমাজের যে প্রতি ছাত্র সমাজের প্রতি রাষ্ট্রযন্ত্রের যে একটি অঙ্গীকার সেই অঙ্গীকার কিন্তু পূরণ করা হয়েছে। এখন তার পরবর্তীতে যে 16 সদস্যের যে উপদেষ্টা পরিষদ সেই উপদেষ্টা পরিষদের নামও কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যম হতে পুরো দেশবাসী তা কিন্তু ইতিমধ্যে নিশ্চিত হতে পেরেছে। এখন সকলের অপেক্ষা যে ঠিক কখন এই যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সেই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। আমরা যখন বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে যেভাবে দেশের প্রতিটি মানুষ তাদের আন্দোলনকে সমর্থন করেছে সেই প্রতিটি মানুষের আন্দোলনকে আন্দোলনের সমর্থনের প্রতিদান দিতেই তারা বৈষম্য বিরোধী
দেশ গড়ে উঠবে এবং একই সাথে বৈষম্য বিরোধী সমাজ তারা গড়ে তুলবে। আপনি জানেন যে গত তিন দিন ধরে আমরা দেখতে পাচ্ছি পুরো দেশ জুড়ে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে, বিভিন্ন ধরনের বিভিন্ন স্থানে সহিংসতা এবং বিভিন্ন স্থানে হামলা, এবং তার বিপরীতে কিন্তু অনেক আশার কথা রয়েছে। আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীরা বিভিন্ন রাস্তায় দাঁড়িয়ে নিজেরাই যে ট্রাফিক কন্ট্রোল সেই ট্রাফিক ব্যবস্থা করছে, এবং তার পরবর্তীতে বিভিন্ন স্থানে যেখানে দীর্ঘদিনের ময়লা জঞ্জাল জমে রয়েছে সেগুলো তারা পরিষ্কার করছে। এই সব বিষয়গুলোও কিন্তু আমাদের মনে আশা জাগায়, এবং এই যে নতুন আশা, এই নতুন দিনের এই নতুন আশাগুলোই কিন্তু ভবিষ্যতে বাংলাদেশকে তরুণ প্রজন্ম যে গড়ে তুলবে সে বিষয়টি অনেকটাই নিশ্চিত করে। কারণ আপনি জানেন এই যে উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টার নেতৃত্বে গড়ে তোলা হয়েছে, সেই উপদেষ্টা পরিষদে আমরা যদি বয়সের গড়গুলো দেখি, প্রবীণও যেমন রয়েছে, মধ্যবয়সী রয়েছে, এবং একদম নবীন সদ্য ভার্সিটি থেকে পাশ করে যে সকল ছেলেগুলো রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছেন। সুতরাং সকলের সমন্বয়ে আগামীর যে সরকার, সেই সরকার যে সব ধরনের মানুষের চাহিদা পূরণ অথবা সব ধরনের মানুষের ইচ্ছার দিকে লক্ষ্য রেখেই দেশের বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করবে, এই বিষয়টি কিন্তু ইতিমধ্যে এখনই সকলে আশায় বুক বেঁধেছেন। আর বিগত সরকারগুলোর দিকে যদি আমরা একটু দেখি, বৃষ্টি তাদের সকলেই কিন্তু ছিলেন যে তরুণদের কথা, এবং অন্যান্য বিভিন্ন সময় যারা ছিলেন তারা কিন্তু বলছিলেন যে যেভাবেই হোক তরুণদের প্রতি দেয়া প্রতিশ্রুতি বিভিন্ন সরকার বাস্তবায়ন করবেন। কিন্তু শিক্ষার্থী অথবা তরুণ, আদতে তরুণ, বয়সে তরুণ, এমন কেউ কোনো সরকারে তা যে ফরম্যাটেই হোক না কেন সেখানে অংশগ্রহণ করবেন, সরকারে থাকবেন, এই বিষয়টি কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে কেউ কিন্তু কল্পনা করতে পারেনি। সেই সব ধরনের চিন্তা, সেই সব ধরনের যে সেই সব ধরনের রাষ্ট্রযন্ত্রের যে ফরম্যাট, সেই সবগুলোকে এক ধরনের পিছনে ফেলেই কিন্তু আজকের যে উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এবং সেই উপদেষ্টা পরিষদের গঠনের পর আমরা আশা রাখি যে দ্রুততম সময়ে, যে বর্তমান সময়ে দ্রুততম সময়ে যে বিভিন্ন ধরনের সহিংসতা চলছে তার সবকিছু পিছনে ফেলে বাংলাদেশ তার নির্দিষ্ট যে উদ্ধার, বাংলাদেশ তার নির্ধারিত যে উদ্দেশ্য অর্থাৎ উন্নয়নের দিকে যে এগিয়ে যাওয়া, সেই এগিয়ে যাওয়া কিন্তু অব্যাহত রাখছে। আপনি জানেন যে আজ দুপুরে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশের মাটিতে পা রাখেন তখন তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছিলেন। তিনি কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে সবার আগে কিন্তু সহিংসতা বন্ধ করে সকলের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, এবং এই কথার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে সামনের যে সরকার, অর্থাৎ আজ যে সরকার শপথ নিতে যাচ্ছে, সেই সরকার কিন্তু সকলকে সাথে নিয়ে একসাথে বাড়ার, এগিয়ে যাওয়ার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার কিন্তু তারা গ্রহণ করেছে। এই সকল যে কার্যক্রম, সেই সকল কার্যক্রম থেকে কিন্তু দেশের সব পর্যায়ের সাধারণ মানুষ কিন্তু এখন পর্যন্ত অনেকটাই আশাবাদী যে যেভাবেই হোক সব ধরনের কালো অন্ধকার দূর করে বাংলাদেশ কিন্তু তার সামনের দিকে এগিয়ে যাবে, এবং সে বাংলাদেশে অবশ্যই অর্থনৈতিক বৈষম্য কমে আসবে, সে বাংলাদেশে অবশ্যই দুর্নীতি থাকবে, এবং একই সাথে শিক্ষার হার আরও অনেক বেশি বৃদ্ধি পেয়ে দেশের মানুষের যে মৌলিক চাহিদা, সেই মৌলিক চাহিদা কিন্তু নিশ্চিত করা হবে। বৃষ্টি যদি একটু পিছনে ফিরে যায় তাহলে আপনি দেখতে পাবেন যে খুব বেশি দিনের কিন্তু আন্দোলন নয়, মাত্র 40 দিনেরও কম সময়ের একটি আন্দোলনের মাধ্যমে কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে নির্বাচিত সরকার আওয়ামী লীগ তাদেরকে পতন ঘটানো হয়েছে, এবং এর ফলে যে বিষয়টি ছিল শুধুমাত্র কোটা বিষয়ক নয়, যে সমাজের সকল ক্ষেত্রে সব ধরনের বৈষম্যকে দূর করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু ছাত্র সমাজের এই হুঙ্কার ছিল। আপনার মনে আছে কিনা জানি না যে যখন এই ছাত্র সমাজ তাদের প্রথম আন্দোলনগুলো শুরু করে, সেই প্রথম আন্দোলনগুলো কিন্তু ছিল প্রায় পুরোপুরি অহিংস। আমরা দেখতে পেয়েছি তারা কখনো বাংলা ব্লকেডের মতো কর্মসূচি ঘোষণা করে এবং অন্যান্য যে সকল কর্মসূচির ভিন্ন ভিন্ন নাম দিয়ে কিন্তু তারা বেশ বড় একটি আলোড়ন ফেলেছিল পুরো দেশবাসীর মাধ্যমে। এবং প্রথম দিকের যে সকল কর্মসূচি, সে সকল কর্মসূচি অহিংস, পুরোপুরি মাত্রায় অহিংস হবার কারণেই কিন্তু সারা দেশের বিভিন্ন শিক্ষার্থী এতে অংশ নেয়, এবং ধারণার থেকেও কম সময়ের মাঝে কিন্তু পুরো দেশে সেই আন্দোলন ছড়িয়ে যায়। পরবর্তীতে কিন্তু শুধুমাত্র শিক্ষার্থী নয়,
দেশের প্রতিটি পেশার মানুষই কিন্তু এই যে শিক্ষা আন্দোলন অর্থাৎ শিক্ষার্থীদের আন্দোলন, বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনে যোগ দিয়েছে এবং তাদের পরবর্তীতে এক প্রকার যখন এই এই যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনে কিন্তু ধীরে ধীরে বিভিন্ন দাবি আদায়ে যখন তাদের উপরে নির্মমভাবে অত্যাচার করা হয়, সেই অত্যাচারের অংশ হিসেবে কিন্তু এক পর্যায়ে আপনি থাকুন। এই মুহূর্তে আমরা বঙ্গভবনের বাইরে যাচ্ছি, সেখানে মাহফুজ মিশু আছেন, আমরা তার কাছে যাচ্ছি এই মুহূর্তে। মিশু, আপনার কাছে ফিরছি। ধন্যবাদ। ভাস্কর ভাদুরী যেমনটা বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়া এখন মাত্র সময়ের ব্যাপার, আর মাত্র 11 মিনিট পরেই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে এবং শপথ পাঠ করাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন। এবং এর মধ্য দিয়ে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রাটি শুরু হচ্ছে। 17 সদস্যের প্যানেল নিয়ে, 17 সদস্যের উপদেষ্টা প্যানেল নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু করছেন। চট্টগ্রামে জন্ম নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালে যার জন্ম, 84 বছর বয়সে এসে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাহী বিভাগের প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন, তাও একটি দারুণ সংকটময় মুহূর্তে। তার সঙ্গে উপদেষ্টা প্যানেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সারথী হিসেবে যারা থাকছেন তাদের কথা এরই মধ্যে আপনারা জেনেছেন। আরেকবার যদি একটু স্পষ্ট করি, সেই নামগুলো ডক্টর জনাব সালেউদ্দিন আহমেদ, যিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক এবং একসময় বিচিত্রার সাংবাদিক জনাব ডক্টর আসিফ নজরুল, থাকছেন মানবাধিকার কর্মী ডক্টর আদিল রহমান খান, থাকছেন বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক আইন বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি জনাব হাসান আরিফ, থাকছেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব ঝানু কূটনীতিক জনাব তৌহিদ হোসেন, থাকছেন পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দ রিজওয়ানা হাসান, থাকছেন নির্বাচন পর্যবেক্ষক শারমিন মুর্শিদ, থাকছেন বীর মুক্তিযোদ্ধা জনাব ফারুক আজম বীর প্রতীক, থাকছেন বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার যিনি 2008 সালের যে সংসদ নির্বাচন, যে নির্বাচনে 111-এর পরে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল, সেই নির্বাচন প্যানেলের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, থাকছেন জনাব সুপ্রদীপ চাকমা যিনি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন, থাকছেন জনাব বিধান রঞ্জন, থাকছেন আফামা খালিদ হাসান, থাকছেন উন্নয়নের বিকল্প নীতি গবেষণা প্রতিষ্ঠান উবিনিগের অন্যতম প্রতিষ্ঠাতা মিস ফরিদা আক্তার, থাকছেন গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে নূরজাহান বেগম, এবং সবচেয়ে বড় যে চমক, যে শিক্ষার্থীরা এই আন্দোলনটি নেতৃত্ব দিল, বৈষম্যবিরোধী আন্দোলনটি গড়ে উঠল এবং তার একটি সফল পরিণতিতে তারা নিয়ে গেল, সেই শিক্ষার্থীদের পক্ষ থেকে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমরা ধারণা করছি আর কয়েক মিনিটের মধ্যে এই শপথ অনুষ্ঠান শুরু হবে এবং শপথ অনুষ্ঠান শুরুর পরপরই তাদের নিশ্চিতভাবেই সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের দপ্তর বণ্টন করবেন। এবং যেহেতু একটি বিশেষ এবং একটি সংকটময় মুহূর্ত, সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশের কাঠামো অনেকটা ভেঙে পড়েছে, ফলে যত দ্রুত সম্ভব আমরা ধারণা করছি ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো জাতির উদ্দেশ্যে কিংবা দেশ বা তার প্রশাসনের উদ্দেশ্যে তিনি তার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখতে পারেন। এরই মধ্যে সকালে কিন্তু বিমানবন্দরে নেমেই তিনি কিন্তু এই শিক্ষার্থীদের সঙ্গে বসে বৈঠক করে, এবং সেখানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনী প্রধান উপস্থিত ছিলেন, তাদের উপস্থিতিতে কিন্তু তিনি এই তার প্যানেলটি চূড়ান্ত করেছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবন চলা বা পথচলা বলি, তিনি 1940 সালে জন্ম নেন চট্টগ্রামে, তারপরে সেখান থেকে পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে মাস্টার্স শেষ করে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন, এবং সেখান থেকে তিনি পিএইচডি করেন। পিএইচডি করার পরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিরে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাকালেই কিন্তু তিনি পার্শ্ববর্তী জোবরা গ্রামে একটি গবেষণার কাজ শুরু করেন, এবং সেই গবেষণার কাজ করতে গিয়েই কিন্তু তিনি মূলত এই গ্রামীণ ব্যাংকে যে আইডিয়াটি সেটি তিনি বাস্তবায়নের কাজ শুরু করেন। আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ কয়েকজন অতিথি এখনও এসছেন, যে এবং চট্টগ্রামে চাঁপাইনবাবগঞ্জের সদরের সম্ভবত চাঁপাইনবাবগঞ্জ এক আসনের শিবগঞ্জের এমপি জি এবং ময়মনসিংহ একের সাবেক এমপি তারা এসছেন, তারা একেবারে শেষ সময়ে এসছেন, তারা দ্রুত ঢোকার চেষ্টা করছেন, ফলে শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হতে আর কয়েক মিনিট বাকি। ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক যে সময় দায়িত্বটি নিতে যাচ্ছেন সে সময় কিন্তু নানাবিধ চ্যালেঞ্জ রয়েছে, মানুষের মনে নানা রকম
প্রশ্ন রয়েছে এবং নানা ধরনের চ্যালেঞ্জও রয়েছে যে আমাদের আগামী দিনের রাজনীতি, আগামী দিনের নির্বাচন, নির্বাচনী ব্যবস্থার সংস্কার, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার এবং এর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করা, জনগণের আস্থা ফিরিয়ে আনা, বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা এবং বাংলাদেশের ভাবমূর্তির যে সংকট সাম্প্রতিক সময় তৈরি হয়েছে সেটি পুনরুদ্ধার করা, যিনি দায়িত্ব নেন তার সরকারের জন্য নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ হবে। সেই সাথে বাংলাদেশের যে রিজার্ভ এবং পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক, সেই বিষয়গুলোর ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস নিঃসন্দেহে আগে থেকেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন বাংলাদেশের। তিনি অন্তত বিদেশের 62টি সম্মানসূচক পিএইচডি ডিগ্রি ডক্টর মোহাম্মদ ইউনূসের রয়েছে, ফলে এই বিশাল যে ক্যারিয়ার এবং সফলতার সাথে তার যে পথচলা, সেই পথচলায় নতুন মাত্রা যুক্ত করতে যাচ্ছেন ডক্টর ইউনূস তার এই 17 সদস্যের উপদেষ্টা পরিষদ নিয়ে। আমরা শুনতে পাচ্ছি উপদেষ্টা পরিষদের প্রয়োজনে আরও অন্তত 3-4 জন সদস্য তিনি যুক্ত করতে পারেন। আমরা এখানে আর কথা না বলে এখনই শপথ শুরু হবে, আমরা বঙ্গভবনের ভেতরে যেতে চাই। আমার সহকর্মী ভাস্কর ভাদুরী সেখানে অপেক্ষা করছেন, তিনি আপনাদেরকে শপথ অনুষ্ঠান সরাসরি দেখাবেন। ভাস্কর, বৃষ্টি, যখন মাহফুজ মিশু, সহকর্মী মাহফুজ মিশু আমাদের সাথে কথা বলছিলেন, তার কথা বলার পর এক পর্যায়ে কিন্তু মানুষের অন্তর্বর্তীকালীন সরকার যে সকল উপদেষ্টারা রয়েছেন সেই উপদেষ্টাদের মাঝে আমরা প্রায় একে একে 14 জনকে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করতে দেখলাম। বাকি 2 জন আশা করি কিছুক্ষণের মাঝে কিন্তু বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করবেন। কিন্তু এখন সকলের অপেক্ষা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাকে শপথ পড়ানোর জন্য মাননীয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্য একে আবারও আমি নামগুলো বলে যাচ্ছি। ইতিমধ্যেই এই দরবার হলে প্রবেশ করেছেন জনাব সালেহউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দ রিজওয়ানা হাসান, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন, ফরিদা আক্তার, নূরজাহান বেগম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, বাকি যারা রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবেন। একটু আগে আমরা দেখতে পেলাম মিসেস শারমিন মুর্শিদ এবং জনাব ফারুকী আজম, তারাও কিন্তু দরবার হলে প্রবেশ করেছেন। নিরাপত্তা কর্মীদের ব্যস্ততা দেখে আমাদের মনে হচ্ছে যে খুব দ্রুততম সময়ে, হয়তো বা এখন থেকে আর 2 থেকে 3 মিনিটের মাঝে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দরবার হলের দিকে এগিয়ে আসবে এবং তার পরবর্তীতেই বঙ্গভবনে দরবার হলে প্রবেশ করবেন মাননীয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবং আজকের এই যে আমন্ত্রিত অতিথি, প্রথমে আমন্ত্রিত অতিথির সংখ্যা আমরা জেনেছিলাম 450, পরবর্তীতে তা গিয়ে কিন্তু দাঁড়িয়েছে 750 এবং বর্তমান সময় আমাদের যা মনে হচ্ছে এই সংখ্যা প্রায় 1200 ছাড়িয়ে যাবে। সকলের অপেক্ষা কিন্তু একটি 15 মিনিটের অনুষ্ঠানের জন্য এবং অন্তর্বর্তীকালীন সরকারের শপথের যে সময়টি, সেই শপথের সময়টি কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে প্রথমে জাতীয় সঙ্গীত এবং তার পরবর্তীতে মোট 2টি ভাগে এই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান পরিচালিত হবে। প্রথমত প্রধান উপদেষ্টা তিনি শপথ দেবেন এবং তার পরবর্তীতে যে সকল অন্যান্য উপদেষ্টারা রয়েছেন 16 জন, তারা 2টি ভাগে ভাগ হয়ে মূল যে শপথ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্পন্ন হবে। বৃষ্টি, যেভাবেই হোক আমরা সবসময় সার্বক্ষণিকভাবে সংযুক্ত থেকে দর্শকদের কাছে সবার আগে সংবাদটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। বৃষ্টি, সেটি তো নিশ্চয়ই আমরাও দেখছিলাম এবং আসলে সকলের যেই অপেক্ষা বঙ্গভবনের দিকেই আসলে সকলের চোখ। আর তো 1 কি 2 মিনিটের মধ্যে এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়ে যাবে এবং সকলেই ইতোমধ্যে এখানে এসে পৌঁছেছেন, উপস্থিত আছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ শপথ পাঠ করাবেন, যেমনটি আমার সহকর্মী ভাস্কর ভাদুরীও বলছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রথমে শপথ বাক্য পাঠ করানো হবে, এরপরে এই উপদেষ্টা মণ্ডলীর বাকি যে 16 সদস্য আছে
তাদেরকে শপথ পাঠ করানো হবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে, জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এর যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। আমরা প্রস্তুত বঙ্গভবনও, আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। ইতোমধ্যেই যত উপদেষ্টা আছেন সকলে সেখানে উপস্থিত আছেন দেখতে পাচ্ছেন। আমরা ডক্টর আসিফ নজরুলকে দেখতে পাচ্ছি, আমরা মোহাম্মদ নাহিদ ইসলামকে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়াকে। দর্শক, আপনারা এই শপথের যেই আনুষ্ঠানিকতা সেটি দেখবেন, আমাদের যমুনার স্ক্রিনে চোখ রাখুন।